বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, আগামী 16ই ফেব্রুয়ারি দেশ অচল করার ডাক, কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় রাস্তা রেল বন্ধ করার ডাক। এই আন্দোলনের কথা জানিয়েছেন সর্বভারতীয় কৃষক নেতা হান্নান মোল্লা। 16 ফেব্রুয়ারি দেশ অচল করার ডাক দিয়েছে সর্বভারতীয় কৃষক নেতা হান্নান মোল্লা, এবং কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় রাস্তা রেল বন্ধ করারও কিন্তু ডাক দেওয়া হয়েছে। বিষয়টাকে কেন্দ্র করে বিস্তারিত জানব, নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছেন টেলিফোন লাইনে। অঙ্কিতা, কি জানা যাচ্ছে বিস্তারিত? দেখো, সদ্য লোকসভা অধিবেশন গেছে, আর এই লোকসভা অধিবেশনে কেন্দ্রীয় সরকার একাধিক তারা বিল উত্থাপন করেছে, এবং সেই বিলগুলির মধ্যে এই মুহূর্তে বা আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি সব থেকে গুরুত্বপূর্ণ বা একেবারে আলোড়ন বা চাঞ্চল্য সৃষ্টি করার মতো একটি বিল হচ্ছে হিট অ্যান্ড রান বিল। আমাদের রাজ্য বা রাজ্য গোটা দেশ জুড়ে কিন্তু এই মুহূর্তে এই বিলের তীব্র বিরোধিতা করছে শ্রমিক সংগঠন, বিশেষ করে যারা মোটর শ্রমিকরা রয়েছে তারা এই বিলকে প্রত্যাহারের দাবি জানাচ্ছে। এছাড়া কৃষকদের কথা মাথায় রেখে কৃষক বিল উত্থাপন করেছিল কেন্দ্রীয় সরকার, সেই বিষয়গুলিকে এবার মাথায় রেখে বা সেই যে বিল, সেই বিলগুলিকে সামনে রেখে 16ই ফেব্রুয়ারি দেশ অচল করার ডাক দিয়েছে, এবং সেই ডাক কে দিয়েছে? সেই ডাক দিয়েছে সারা ভারত কৃষক সভার সহসভাপতি হান্নান মোল্লা। তিনি বলছেন যে মোদী সরকার পরপর শ্রমিক এবং কৃষক স্বার্থ বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে, তাই ভোটের আগে এই আন্দোলন একেবারে কার্যকর হবে বলে তিনি এই মুহূর্তে ওনার মত প্রকাশ করেছেন। দেখো, সামনেই রয়েছে 26শে জানুয়ারি, এর আগে অর্থাৎ ঠিক 10 দিন আগে 16ই ফেব্রুয়ারি দেশ অচল করার ডাক দিচ্ছে শ্রমিক এবং কৃষকরা। ওই দিন বলা হচ্ছে যে মোদী বিরোধিতায় সারা দেশে রাস্তা রেখো বা রেল রোখো, জল ভরো সহ একাধিক বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত তারা নিতে যাচ্ছে, যার অর্থ ওই দিন কার্যত ভারত বন্ধের চাহিদা নিতে এক প্রকার মরিয়া আন্দোলনকারীরা। বিশেষ করে বৃহস্পতিবার যৌথভাবে এই কথা কিন্তু ঘোষণা করেছে সংযুক্ত কিষাণ মোর্চা এবং সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি। তারা বলছে যে আগামী 16ই তারিখ একাধিক বিষয়ের উপর তারা বিক্ষোভ কর্মসূচি করবে। সেই বিক্ষোভ কর্মসূচিগুলি কি হবে? সারা দেশে রাস্তা রোকো, রেল রোকো, জল পড়ো, এই তিনটি স্লোগানকে সামনে রেখে তারা এই বিক্ষোভ মিছিলটি করছে। এবার তুমি দেখেছিলে যে গোটা দেশ জুড়ে কিভাবে বিক্ষোভ হয়েছে। আমরা এর আগেও একাধিকবার ধারাবাহিকভাবে সেই খবর দেখিয়েছিলাম আমাদের দর্শকদের যে কিভাবে গোটা দেশ জুড়ে বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে ধর্মঘট ডেকেছে শ্রমিক সংগঠনরা। এবার তার সাথে কিন্তু যুক্ত হয়েছে কৃষক সংগঠন। দেখা যাচ্ছে শ্রমিক এবং কৃষক দুই সংগঠন মিলে যৌথভাবে তারা এবার 16ই ফেব্রুয়ারি দেশ অচল করার ডাক দিয়েছে। এক প্রকার আমরা বলতে পারি যে ভারত বন্ধের চেহারা দিতে এই মুহূর্তে মরিয়া আন্দোলনকারীরা। এখন দেখার বিষয় যে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। যদি বন্ধের ডাক দেয় বা এখন যে পরিস্থিতি একেবারে দেশে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে রাজনৈতিক বহল বা বিশেষজ্ঞরা দাবি করছে যে এভাবে যদি আন্দোলন বা বিক্ষোভ জারি থাকে আগামী দিনে, তবে কিন্তু তার বৃহত্তর প্রভাব পড়বে বিভিন্ন খাদ্য সামগ্রীর উপর। আমাদের রাজ্যের কথাই যদি ধরে রাখি, আমাদের রাজ্যে কিন্তু শিলং, মেঘালয়, অসম থেকে প্রচুর সবজি আসে, ফল আসে। কিভাবে আসে? জাতীয় সড়ক ধরে বিভিন্ন ট্রাক রাজ্যে প্রবেশ করে। এখন কি হচ্ছে? এখন কিন্তু সেই ট্রাক আর রাজ্যে আসছে না, যার ফলে এখন বাজারে গেলে দেখা যাচ্ছে বেগুনের কেজি 100 টাকা, দেখা যাচ্ছে একেবারে পেঁয়াজের কেজি এখন প্রায় 60 থেকে 70 টাকা। সেক্ষেত্রে এখন বা আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে দ্রব্যমূল্য একেবারে তরতরিয়ে বৃদ্ধি পাচ্ছে, আগামী দিনেও যদি এই ধরনের কর্মসূচি বা এই ধরনের বিক্ষোভ জারি থাকে, তবে কিন্তু এই ধরনের দাম বৃদ্ধি আরো বাড়তে থাকবে। এবং 16ই ফেব্রুয়ারি কথা, যে কথাটা আমরা আলোচনা করছিলাম, 16ই ফেব্রুয়ারি, এই 16ই ফেব্রুয়ারি যদি দেশ জুড়ে দেশ পুরোপুরি অচল হয়ে পড়ে, তুমি ভাবতে পারছো শুধুমাত্র জিনিসপত্র নয়, চিকিৎসা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, জরুরিকালীন যে সমস্ত যানবাহন থাকবে, সবকিছুই কিন্তু একেবারে বন্ধ হয়ে পড়বে। একদম, অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। কেন্দ্রীয় সরকারের আন্দোলনের কথা জানিয়েছেন সর্বভারতীয় কৃষক নেতা হান্নান মোল্লা, এবং আগামী 16ই ফেব্রুয়ারি দেশ অচল করার ডাক দিয়েছেন হান্নান মোল্লা। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।